तुझको मांगा था खुदा से, पर अब तू छिन जाएगा। तू मेरे कल, मेरा कल फिर किसी और का। সো ভিউয়ার্স, এই ধরনের স্ট্যাটাস ভিডিও আপনাদেরকে তৈরি করার জন্য খুবই চমৎকার একটা অ্যাপস নিয়ে আপনাদের সামনে আসছে। আপনারা খুব সহজে মাত্র 2 মিনিটে এই ধরনের একটি স্ট্যাটাস ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। তাহলে আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটির নাম হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, MBIT নামে এই অ্যাপসটি আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেকগুলা অ্যাপস আপনার সামনে শো করতেছে। তো আপনি এখান থেকে কোনটা ডাউনলোড করবেন, এখানে থার্ড নাম্বারে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। জাস্ট আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। সো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে খুব সহজেই আপনারা এই অ্যাপসের মাধ্যমে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। জাস্ট আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনার সময় কিছু লোডিংও নিতে পারে। প্লিজ ওয়েট, এখানে দেখতে পাচ্ছেন মানে আমাকে একটু ওয়েট করতে বলতেছে। তো জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এখান থেকে জাস্ট আপনি প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি যেই ফটোটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাচ্ছেন ভিউয়ার্স, সেই ফটোটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করছি, জাস্ট এখান থেকে ক্লিক, যেটা আপনি চাচ্ছেন সেই ধরনের আপনার এফেক্টগুলো আপনি দিতে পারেন। তো আমি আমার জাস্ট এই এফেক্টকে সিলেক্ট করে দিচ্ছি। এফেক্ট সিলেক্ট করার পরে ভিউয়ার্স, এখান থেকে আপনি চাইলে মিউজিকও চেঞ্জ করতে পারেন, আপনার মনের মতো করে একটা মিউজিক দিতে পারেন। সো ভিউয়ার্স, আমি এই মিউজিকটা দিয়ে দিচ্ছি, এই মিউজিকটা আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এখান থেকে জাস্ট ইউজে ক্লিক করবেন, আপনার ফটোতে আপনি বা স্ট্যাটাসে আপনি মিউজিকটা অ্যাড করে নিতে পারবেন। এখান থেকে ভিউয়ার্স আরেকটা কথা না বললেন, আপনার এখান থেকে যদি এই ট্যাপ টু রিমুভ আপনার ওয়াটারমার্ক, এটা রিমুভ করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওয়াচ ভিডিও নামে একটা অপশন আসছে, আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন। আপনাকে কিছু সময় নেবে এবং আপনাকে একটা অ্যাড দেখানো হবে, আপনাকে একটা ভিডিও দেখানো হবে, আপনি জাস্ট ভিডিওটা দেখে নেবেন। দেখার পরে আপনার ওয়াটারমার্কটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমার অতক্ষণ মানে আপনাদের দেখার সুবিধার্থে আমি খুব সহজেই তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে চাচ্ছি। এখান থেকে যে অ্যাড চলে আসছে ভিউয়ার্স, এখান থেকে জাস্ট ক্লোজ করে দিবেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটা অলরেডি রেডি হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে মিউজিকটা সেট করে ফেলেছি, এখান থেকে ফিল্টারও চেঞ্জ করতে পারেন, আপনি যে ফিল্টারটা রাখতে চাচ্ছেন। থেকে ব্যাগে চলে আসবেন, আপনি এখান থেকে টেক্সটও সিলেক্ট করতে পারেন ভিউয়ার্স। এখানে লাভ ফলোয়ার, জাস্ট আমি এটাই রেখে দিচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা অলরেডি রেডি হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আপনি সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে এখানে আপনি যে রেজুলেশন রাখতে চাচ্ছেন আপনার ভিডিওটা, সেই রেজুলেশন সিলেক্ট করে আপনি এটাকে সেভ করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আপনি স্ট্যাটাস ভিডিওটা কেমন হয়েছে এবং আমার ভিডিওটা কেমন হয়েছে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনি খুব সহজে আমার ভিডিওটি আপনি দেখতে পারেন এবং নোটিফিকেশন আপনার মোবাইলে খুব সহজে চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।